হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড নিউ ভিডিও। আজকের ভিডিওটা হলো তাদের জন্য যারা একটি সেকেন্ড হ্যান্ডের মধ্যে ফ্রেশ 10 গুড়া ইঞ্জিন ও 8 গুড়া ইঞ্জিন খুঁজতেছেন তাদের জন্য। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। গাইস এটি হলো একটি ইমি 190 মডেল অরিজিনাল চিটাং বিল্ডার্স 10 গোড়া ইঞ্জিন। গাইস এখন আপনারা বলতে পারেন অনেকেই যে এটা অরিজিনাল চিটাং বিল্ডার্স ইঞ্জিন, এটা আমরা কিভাবে চিনবো? তাহলে চলুন আগে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি যে আপনারা অরিজিনাল চিটাং বিল্ডার্স ইঞ্জিন কিভাবে চিনবেন। গাইস অরিজিনাল চিটাং বিল্ডার্স ইমি গুলার কিন্তু এই দেখতেছেন ইমি লেখা, যে এটা কিন্তু টানা হাতের লেখার মতো থাকবে। দেখেন সব জায়গায় কিন্তু সিল আছে, অরিজিনাল খুদাই করা সিল। দেখতেই পারতেছেন আপনারা ট্যাঙ্কি, সাইড কভার, বডি, তারপরে পাইপুল, চাকা, হেড সবগুলাতে কিন্তু এরকম চিহ্ন থাকবে। আর গাইস যেগুলো অরিজিনাল চিটাং বিল্ডার্স না সেগুলাতে কিন্তু একদম সরাসরি ইমি লেখা থাকবে, এখানে কিন্তু কোনো টানা হাতের লেখা থাকবে না। এটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। গাইস এখন আমরা মূল ভিডিওতে আসি। এটা কিন্তু 10 গুড়া একটা ইঞ্জিন, এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড ইঞ্জিনের তুলনায় কিন্তু একদমই ফ্রেশ আছে। এরকম কন্ডিশন ইঞ্জিন কিন্তু খুব কম পাওয়া যায়, আর ইঞ্জিনটা কিন্তু সাউন্ড কোয়ালিটিটাও খুব ভালো। তাহলে চলুন আগে আপনাদেরকে স্টার্ট করে সাউন্ড কোয়ালিটিটা আপনাদেরকে শোনাই। গাইস আপনারা দেখতেই পারলেন ইঞ্জিনের সাউন্ডটা কতটা সুন্দর, আর এখানে কিন্তু কোনো এডিট নাই, একদম র যে সাউন্ডটা সেটাই। আর আপনারা দেখতে পারতেছেন ইঞ্জিনের ঠ্যাংগুলা যে লাগানো, পায়েগুলা লাগানো, সেগুলো কিন্তু ভালোভাবে টাইট দেওয়া হয় নাই, পায়েগুলা ভেঙে গেছে, সেই কারণে কিন্তু সাউন্ডটা এত ভালোভাবে বুঝতেছেন না। এটা যদি চেজিসে লাগানো থাকতো তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারতেন। ইঞ্জিনের সাউন্ডটা কিন্তু একদমই নতুনের মতোই আছে, আপনারা যদি সরাসরি দেখেন তাহলে কিন্তু শুনেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে সাউন্ডটা কতটা সুন্দর। গাইস ইঞ্জিনটা কিন্তু এখনো খোলা পড়ে নাই, আর সব জায়গায় কিন্তু কালার একদমই ফ্রেশ আছে, শুধু সাইড কভারের কালারটা একটু কমে গেছে, তাছাড়া কিন্তু আর কোনো জায়গায় কিন্তু কোনো কালারের কমতি নাই, একদমই ফ্রেশ আছে পুরাতনের তুলনায়। আপনাদের যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে কিন্তু খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কিন্তু খুব সহজে নিতে পারবেন। এটা আপনাদের কাছে রাখবো হচ্ছে 23,000 টাকা। 23,000 টাকা হলে পরে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কিন্তু খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা ইঞ্জিনটা নিতে পারবেন। আর ইঞ্জিনটা কিন্তু কোনো কাজ লাগবে না, আপনারা শুধু তেল ভরবেন আর চালাবেন। আপনাদের যাদের প্রয়োজন আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করলে কিন্তু আপনাদের পছন্দের ইঞ্জিনটা কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আর এখন আপনাদেরকে 8 গোড়া ইঞ্জিনটা দেখাবো, ওটাও কিন্তু একদমই ফ্রেশ। গাইস এটাই হলো সেই 8 গোড়া, এটা হলো একটি সাংসাই 180 মডেল, অর্থাৎ 8 গোড়া একটি ইঞ্জিন। এটা কিন্তু একদমই ফ্রেশ, বলতে একদম নতুনের মতোই আছে। এটা কিন্তু এখনো একটা নাডও কিন্তু খোলা পড়ে নাই। আর একটা দুঃখের বিষয় হলো এটার সাথে কিন্তু কোনো ট্যাঙ্কি আমাদের এখানে কিন্তু আসে নাই, তেলের ট্যাঙ্কিও আসে নাই, পানি ট্যাঙ্কিও কিন্তু আসে নাই। ইঞ্জিনটা কিন্তু একদমই ফ্রেশ, দেখেন এখনো কিন্তু হেডের নাডও খোলা পড়ে নাই, নজেল বোর্ডেও কিন্তু খোলা হয় নাই, কিন্তু একদম আনটাচড অবস্থায় আছে। আপনাদের যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে ইঞ্জিনটা নিতে পারেন। চলুন আপনাদের প্রথমে কিন্তু স্টার্ট করে ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটিটা শোনাই। গাইস আপনারা শুনতেই পারলেন যে সাউন্ড কোয়ালিটিটা কতটা সুন্দর, এটা কিন্তু একদম নতুন ইঞ্জিনের সাউন্ডের মতোই রয়েছে। আর আপনারা যদি সরাসরি শুনেন সেক্ষেত্রে কিন্তু আরো ভালো সাউন্ড আসবে, আপনারা তো মোবাইলে হয়তো এত ভালো বুঝতেছেন না। গাইস ইঞ্জিনটা কিন্তু কোনো কিছু খোলা হয় নাই, ইঞ্জিনটা কিন্তু একদমই নতুনের মতোই আছে, কিছুদিন হয়তো ব্যবহার করা হয়েছে।
আর ইঞ্জিনটা কিন্তু আপনাদের কাছ থেকে যেভাবে আছে সেভাবে কিন্তু আমরা 9500 টাকা রাখবো। আর যদি আপনারা পুরাতন ট্যাঙ্কি সহকারে একদম কমপ্লিট নিতে চান সেক্ষেত্রে কিন্তু 11000 টাকা দাম পড়বে। আর যদি আপনারা একদম অরিজিনাল নতুন ট্যাঙ্কি আপনাদেরকে লাগিয়ে দেই সেক্ষেত্রে কিন্তু 13000 টাকা দাম পড়বে। আপনারা যেভাবে খুশি সেভাবে কিন্তু নিতে পারেন, ইঞ্জিনটা কিন্তু একদমই নতুনের মতো আছে। যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমরা যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম।